বৈচিত্র্যের দেশে প্রতি বছর শীত আসে উৎসব আর আনন্দের খোরাক নিয়ে, আর এই উৎসবের একটি উল্লেখযোগ্য অনুষঙ্গ হচ্ছে বাহারি পিঠা। তবে শীতের পিঠা বলতে সবার আগে মনে আসে চালের গুঁড়ো, নারিকেলের পরত আর পাটালি গুঁড়ে মোড়ানো গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠার কথা। শহুরে যান্ত্রিক জীবনে সময়ের অভাবে শীতের সকালে ভাপা পিঠা তৈরির ফুরসত না থাকলেও পিঠাপ্রেমীদের পিঠার প্রতি আগ্রহের কোনো কমতি নেই। আর এইসব মানুষের চাহিদা পূরণ করতে প্রতিবছর কিছু মৌসুমি পিঠা ব্যবসায়ী শীতের শুরু থেকে শহরের বিভিন্ন স্থানে পিঠার পসরা সাজিয়ে বসে। এই বিকাল টাইমে সকালে আগুনের পাড়ে বসে খেতে পিঠা অনেক ভালো লাগে, তার ভিতরে শহরের ভিতরে খেতে আরো মজা লাগলো। যেহেতু ভাপা পিঠা একটা পছন্দের মতন খাবার, সেহেতু দেখে লোকসভা পাওয়া যায় না, তাই রাস্তাপাটে খেয়ে নিলাম। চাকরি করে তো সময় পায় না, এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি, সবাই মিলে খাবো। ঝিনাইদহ শহরে এবার অন্তত 15টি স্পটে জমজমান ভাবে ভাপা পিঠা বিক্রি করছেন পিঠা ব্যবসায়ীরা। বাম পাশ ব্যথা কেনা পছন্দ না, খালি দাম বেশি, এই আদান প্রদান দাম বেশি, দাম বেশি, তো সেই তুলনামূলক ব্যবসা আমাদের। তবে রাস্তার পাশে খোলা জায়গায় এসব পিঠা তৈরি হওয়ায় ধুলাবালি সহ নানা রকম রোগ জীবাণু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খোলা জায়গায় পিঠা তৈরির ক্ষেত্রে বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ এ চিকিৎসকের। যদি আমরা অস্বাস্থ্যকর পরিবেশের পিঠা এবং নোংরা পরিবেশের পিঠা গ্রহণ করি, তাহলে আমাদের যে অসুখগুলো হতে পারে সেগুলো হচ্ছে গিয়ে পেপটিক আলসার ডিজিজ, বিভিন্ন ধরনের ডায়রিয়া এবং টাইফয়েডের মতো খারাপ অসুখও আমাদেরকে আক্রান্ত করতে পারে। যে কোনো পিঠাই হোক না কেন, আমরা যেন অবশ্যই সেটা স্বাস্থ্যকর পরিবেশ থেকে গ্রহণ করি।